বনের খুঁজে বলতে হচ্ছে না কি বলিস ও ও গেল কথা ও তো কোনো কিছুর সঙ্গে জড়িত না সে তোরে কে বললো এটা আমারে আমি শুনলাম ভাই এত বড়টা ঘটনা চাপা থাকে নাকি ভাই তুমি কিছু বলছো না যে চুপচাপ বসে আছো কেন আরে বাবা আমি কি বলবো সারাদিন ছেলেটা আসলো না থানায় একটা জিডি করবে না কি ব্যাপার তুমি কোনা একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা সেলিমের এক কাজিন আছে ওরে নাকি খুঁজে পাওয়া যেতেছে না আমি তাহলে কি করতে চাই তুই পড়ি এসে উঠাই লুয়ে গেছে কারা তুই আমার বিরুদ্ধে মামলা তুলে নিবি কিনা সেটা বল স্পষ্টভাবে বল ও তো গ্রামের বাড়িতে জানি তোর সামনে সাত আটটা ফোন করলাম সাত আট জায়গায় কেউ কোনো কিছু বলো না কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না আমি জানি না ফু আমি মান্নান না হান্নান শুধু এইটুকু বলতে পারি এরা তুই যখন আমাকে যেভাবে সুন্দর করে পিটিয়ে দিয়েছে আমার গা শিশির ব্যথা ম্যাজম্যাজ কিছু যাচ্ছে না ফু কি করেছিস রবনি ভাই কি হয়েছে তোমার আমার তো কিছু হয়নি আমি তো জানি তোমার কিছু হয়নি তাহলে তুমি আমাকে চিনছো না কেন আপা কি বলেন সে তো আমার ঘর কেউ রেসিলে না আমার কি মনে হয় নজর ভাই জানো মলম পাটির ওষুধের রিয়াকশন এখনো রয়ে গেছে আচ্ছা রাব্বানি ভাই তোমার কি কেউ কোনো ওষুধ খাইয়েছিল আমাকে ওষুধ খাওয়াবে কিসের জন্য আমি তো সুস্থ হ্যাঁ তুমি তো সুস্থই আচ্ছা তুমি কালকে সারাদিন কোথায় ছিলে আমার তো মনে নেই আমার মনে হইতেছে সে কোনো আঘাত পাইছে আঘাত পাইয়া স্মৃতিশক্তি হারাই ফেলছে আপা আপনার কন্টেনশন করে না ওই যে বাংলা সিনেমা দেখছেন না আরেকটা আঘাত মারলেই আবার স্মৃতিশক্তি ফেরত আসে আপনি খালি অনুমতি দেন আমি একটা লাঠি নিয়ে আয়া ঠাস করে আঘাত করে স্মৃতিশক্তি ফেরত দিতেছি এই চুপ থাকবেন নজর ভাই আপনি না সবসময় বেশি কথা বলেন এখান থেকে যান যান আপনি আচ্ছা ভাইয়া এটা কি বলো তো এটা কি আপনি কে তুমি আমাকে চিনতে পারছো না আপা তা তো স্মৃতিশক্তি নাই সে চিনব কেমনে আপা আপনার কোনো চিন্তা করেন না আমাকে গ্রামে একটা মেন্টাল আছিল নাম হলো আজু মেন্টাল সারা গ্রামের কেউ মানত না একমাত্র খালি আমার মানত আজ থেকে এই রাব্বানি মেন্টালের দায়িত্ব আমার আপনি কোনো টেনশন করবেন না আচ্ছা আপনার বেশি কথা না বললে হয় না নজর ভাই আপনি জানতো যান এখান থেকে আচ্ছা ভাইয়া বলো তো এটা কি বিস্কিট দেখো না ভালো করে দেখো এটা কি বিস্কিট আপনি জান না এখন থেকে আচ্ছা আমি যাচ্ছি রাব্বানি নাকি এখনো কিছুই বলতে পারছে না সে কিছু বলে না আরে কিছুই তো বলে না কে জানি হয়তো কথা বলতে সমস্যা হচ্ছে সমস্যা হবে কেন সে কোথায় ছিল কি হয়েছে কিছুই বলতে পারছে না আমার মনে হয় কি জানো মেমোরিটা লস হয়ে গেছে হ্যাঁ একদম ঠিক করেছে মানুষের উপরে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করতো না এখন নিজের পরীক্ষায় নিজেই পড়েছে ভালো হয়েছে পরীক্ষা হ্যাঁ হ্যাঁ তো ওটা তো এখনই নিয়ে আসতে হবে তুমি কি একবার রব্বানির সাথে কথা বলে দেখবে হ্যাঁ ও
না না ইয়ে রব্বানের সঙ্গে কথাবার্তা বলে কোনো লাভ হবে না। আমি একটু মানুষের উপর আমার কেন জানি মনে হচ্ছে এবার ভুল করে উনি নিজের উপরে এক্সপেরিমেন্ট করে ফেলেছে। নিজের উপর করবে কেন? ওমা করতেই তো পারে, উনি কি কোনো মানুষ পায় নাকি এক্সপেরিমেন্ট করার মতন? নজরও তো ভয়ে ওনার ধারে কাছে যায় না। কি যে বলিস। আচ্ছা তুই একবার ওর সাথে কথা বলে দেখ না, কিছু জানা যায় কিনা। হ্যালো ভাইয়া, আমি ইরা, আমাকে চিনতে পারছেন? আরে ওই যে আপনার কাজিন মনি, আমার ফ্রেন্ড, আপনারা নাখালপাড়া বাসায় থাকতেন না? আমি তো তখন অনেক যেতাম, তারপর আপনার সাথে অনেক সময় রিক্সাও ঘুরেছি, ফুচকা চটপটি খাইয়েছেন আপনি আমাকে, আপনার মনে পড়ছে না কিছু? ইরা তুই তো মান্নান মান্নান করছিস, তুই ওকে ঠিকই চিনতে পেরেছিস তো? কি যে বলো না বাবা, আমি চিনবো না কেন, উনি তো মান্নান ভাই। বাবা খুব লেগেছে কি? আপনি আমাকে চিনতে পারছেন না? আপেল হিমেল ওরা আমার ছোট ভাই, ওরা কিছুই আসলে বুঝে নাই ব্যাপারটা। আমি ওদের পক্ষ থেকে খুব সরি, প্লিজ আপনি ওদেরকে মাফ করে দিন। ওরা কারা? ওরা আমার ছোট ভাই, ওই যে আপনাকে যারা মানলো। মা ইরা কথা আর বার আসনে, তুই বরং ওকে কিছু খেতে দে। হ্যাঁ খেতে। বাবা তুমি কিছু মনে করো না বাবা। ইরা তুই এদিকটা দেখ, আমি একটু রান্না করে যাচ্ছি। ঠিক আছে মা, আমি দেখছি। তুমি আচ্ছা মানন ভাই, এত সকালে আপনি এখানে কার কাছে এসেছেন? জানি না। জানি না মানে এখানে কেন এসেছেন আপনি? মনি। মনি নেই? আচ্ছা মনি কেমন আছে? এই মনিটা কে? আরে আপনি মনিকে চিনতে পারছেন না? মনি আপনার কাজিন, আমার বান্ধবী, এখন চিনতে পারছেন? আল্লাহ সবাই ভালো রাখো, আমার কিচ্ছু মনে পড়তেছে না। তাহলে মনিকেও চিনতে পারছেন না? না। আপনি কি বাড়ি চিনে যেতে পারবেন? না। আচ্ছা ঠিক আছে, পিঠটা একটু ভালোমতো শুকালো। জি বস। রাব্বানি ভাই তো অবস্থার ক্যাটাগরির মধ্যে নাই। কেন কি হয়েছে? কেন কি হয়েছে এটা বুঝতে পারতেছেন না? আপনি জিগালে জিগালে সবকিছু বুঝতে পারবেন। মানে কি রাব্বানি ভাই, আপনি কি সত্যি আমাদের চিনতে পারছেন না? কেন চিনবো? আচ্ছা বলেন তো ওকে। চিনি না। রাব্বানি ভাই আপনি না সবার স্মৃতি আউট করে দিয়েছিলেন, এখন কি আপনি নিজেই এই অবস্থায় পড়ে গেছেন? আচ্ছা এখন বলেন তো আপনাকে কিভাবে ভালো করব? জানি না। ওকে চিনি। কে? বস। কি কানি বস, দেখছেন তো আপা কি উল্টাপাল্টা অবস্থা। আপা আপনার মনে টেনশন করেন না, আমি সবকিছু ঠিক করে দিব। আপা যান যান, আমি আসছি আমি আসছি। বস হাট খুলে দাও, চুকায় দাও। পরে পরে পরে, খুবই খারাপ অবস্থা পা, আমি দেখতেছি। বস মাই বস, চুলকানি বস। আপনার এখন কেমন লাগছে মানন ভাই? খুবই ভালো, এটার বেশি খাওয়া যাবে না, অতিরিক্ত চিনি অতিরিক্ত রং। ও আচ্ছা আপনাকে ওটা খেতে হবে না। আচ্ছা বলুন তো আমাকে আপনি চিনতে পারছেন? জি না। চিনতে পারছেন না? না। আপনার কিছুই মনে পড়ছে না? না। জোর করবেন নাকি, আবার মারেন কেউ? না 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 ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, শুনুন ওই যে আপনার ছোট বোন মনি, আমি মনির ফ্রেন্ড, আমি আপনাদের বাসায় অনেকবার গিয়েছিলাম, আপনারা যখন নাখালপাড়ায় আপনার চাচার বাসায় থাকতেন, অনেকবার গিয়েছিলাম, আপনার সাথে দেখা হয়েছে আমার, আপনার কিছুই মনে নেই? জি না। এটা কোনো কাম করলো ওরা, কি ঝামেলা, এখন আমি কি করি? কি অবস্থা এখন? অবস্থা একই বাবা, তোমার কি কাণ্ড জ্ঞান কোনোদিনও হবে না, কাল বাদে পরশু মেয়েটার বিয়ে, কোথা থেকে উটকো একটা ঝামেলা বাড়িতে এসে পৌঁছেছে। আচ্ছা ওর কাছে মোবাইল আছে? না বাবা মোবাইল তো নেই। আশ্চর্য, এ যুগে কারো কাছে মোবাইল থাকে না, এটাও হতে পারে?
আচ্ছা আর পকেট দেখতো মানি ব্যাগে কোনো ঠিকানা বা মোবাইল নাম্বার আছে নাকি? আমার তো কোনো পকেটই নেই, মানি ব্যাগ থাকবে কোথায়? আচ্ছা আচ্ছা পাঞ্জাবি পকেট আছে, আমি একটু হ্যাঁ নেক্সট টাইমে যখন আমার একটা প্যান্ট বানাবেন প্লিজ একটা পকেটও বানাতে বলবেন, যাতে ওখানে মানি ব্যাগ রাখতে পারি। না বাবা কই নেই তো, কিছুই তো নেই। তোর কাছে তোর বান্ধবীর নাম্বার আছে? না বাবা আমার কাছে ফোন নাম্বার নেই, আর ওরা নাখালপাড়া ছাড়ার পর আমার সাথে যোগাযোগ হয়নি। এতে তো কি বিপদ হয়ে গেল, এর নিয়ে এখন কি করি? এক কাজ কর, ওকে আপেলের রুমে নিয়ে গিয়ে বসা, ওখানে কিছুক্ষণ ঘুমাক, ওর যদি পরে কিছু মনে পড়ে তারপর ঠিকানা মতো পাঠানো যাবে। ঠিক আছে মা, সেটাই ভালো হবে। আপনি চলুন। কোথায়? চলুন আমাকে একটু শুয়ে, আমার সাথে চলুন। কোন দিকে যাবো? ওইদিকে চলুন। ও কি যে একটা ঝামেলা। ভাই কি যে ভালো লাগতেছে, মনে হচ্ছে মেলা দিন পর দুঃখ ভরে নিঃশ্বাস নিতে পারতেছে। ফিল্টারে জ্যাম লাগছিল নাকি, মানে নিঃশ্বাস নিতে পারতেছে না নাকি? দূর কি যে কয় ভাই, পুলিশের ভয়ে পালাই থাকা আর নিঃশ্বাস বন্ধ করে রাখা এক কথা। এটা তো আমারও হয়েছিল। আচ্ছা বাদ দে, জামিন তো হয়ে গেল, এখন কাজের খবর কি? জি ভাই বলেন, কি কাজ করতে হবে বলেন ভাই। ভাই আমি কই কি, অকারণে আমাকে হ্যারাসমেন্ট করার লেগা চলেন ডমদারে কৈশা দুটা চটকানা বাইরে আসি। ঠিকই তো বলছো ভাই, চলেন মেরে আসি, থাপড়ায় আসি। এই থাপড়া থাপড়ি বাদ দে, একবার মারামারি করলি খেল নাই, তারপরে যে কেস কাছারি হলো। শোন রমজান আমাদের সঙ্গে পলিটিক্স করছে, ওর জবাব দিতে হবে পলিটিক্সদের, ঠিক আছে? ভাই এখন আর পলিটিক্স করে কি হবে বলেন, মানে নির্বাচনই তো স্থগিত করে দিছে, লাভ নেই তো। আর হোক না নির্বাচন স্থগিত হোক, কোনো অসুবিধা নাই। শোন আমরা নির্বাচন স্থগিত হয়েছে, পলিটিক্স যে বন্ধ হয়ে গেছে সেটা না, আমরা পলিটিক্স করবো। পলিটিক্স করবো হচ্ছে আমরা যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে দাঁড়ায়, আর হচ্ছে যারা নিজেদের স্বার্থে পলিটিক্স করে তাদের স্বার্থে কিন্তু জনগণ বুঝতে পারে, ওটা কোনো লাভ নাই। আর আমরা কিন্তু ওই যে ওই আনন্দদারে আমাদের প্রতিপক্ষ দেয়, আর ওই যে আমাদের কি নাম রমজান, রমজানরে বেশি ফোকাস করা ঠিক হবে না, কারণ সে বেশি হাইলাইটেড হয়ে যাবে, আমাদের অন্য একটা কাজ করতে হবে। আচ্ছা ভাই তাইলে এখন আমরা কি করব? মানে তোর একটা কাজ করতে হবে। জি ভাই বলেন। তুই এখন থেকে আমাদের গ্রুপে থাকবি না। এটা কি করলেন ভাই? হ ভাই এটা কি কইতেছেন আপনি? ভাই ওরা বিষয়টা বোঝে না, একটু বুঝাই বলেন না। তুই বুঝা বল না, আমি তো বুঝতে পারিনি। গাদার মতো করলে তোমার কাছে আমরা কেউ বুঝতে পারি নাই, তাহলে তো হয়ে যায় কথা প্যাচার খেয়েছ না, থাবর খাবি হারাম কথা। শোন তুই যে কাজটা করবি তুই আমাদের সাথে মিশ। তোমাকে পরীক্ষা করার জন্য আমি ব্যস্ত ছিলাম। কিসের পরীক্ষা? তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা দেখতে হবে না? আমি তোমাকে কতটা ভালোবাসি এই জন্য তুমি আমাকে এত কঠিন একটা শাস্তি দিলে, চল তোমার সাথে আমি কথাই বলবো না। কিরে মা কি হয়েছে? কিছু না বাবা। কিছু না বলছিস কেন? আমি তো বুঝতে পারছি যে তুই কান্নাকাটি করছিলি, মান্নানের জন্য মন খারাপ লাগছে মা। কতগুলো দিন হয়ে গেল বাবা, মান্নানের কোনো খোঁজই পাচ্ছি না। আমরাও তো চেষ্টা করছি কিন্তু কিছুই তো করতে পারছি না, তবে আমার বিশ্বাস মান্নান ঠিক ফিরে আসবে। সেই ভরসাই তো আছি বাবা, মান্নান কোথায় আছে কেমন আছে কে জানে। আহ আহ কেরাম,
অবস্থা খুবই ভালো স্যার, খুবই ভালো। ওর কিছুই মনে নেই, তুই বলছিস অবস্থা খুব ভালো। সেই জন্য তো ভালো স্যার, আর যদি ভালো থাকতো সে কি হাবিজাবি করতো, মানুষের জ্বালাইতো, এই জন্য আর কি। তবে সে ঠিক। আচ্ছা তুই এক কাজ কর, আচ্ছা তুই একটু যা, আমি ওর সঙ্গে একটু কথা বলি। স্যার সে তো কোনো কথা বলার ক্যাটাগরিতে নাই, আপনি তাহলে ওই কী কথা কইবেন? আচ্ছা রাবিনা ভাই বলেন তো উনি কে? বস জানি না। বস বস বলে কেন স্যার? মাথাটা পুরোই গেছে। স্যার স্যার কিছু যদি কইতে স্যার আমার সামনে কন, আর আমি সামনে না থাকলে দেখা গেলো আপনার ওদের কামড় টামড় দিয়ে বললো। বলো তো জানা, অবস্থা খুবই খারাপ। আবার আবার কামড় টামড় দেয় নাকি? এখনও দেয় নাই, কিন্তু কত জানা কখন দিয়া বসে। আর তাছাড়া খালা মতো তার সামনে থেকে যাইতে নিষেধ করছে, তারা পাড়া দিতে বসে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক আমি যাই। একটা সুখবর আছে, আমাদের তো জামিন হয়ে গেছে। বাহ খুবই ভালো কথা। জামিন না হয়ে উপায় আছে? কারণ আমরা তো নির্দোষ। ভাবি আপনি কোনো টেনশন করেন না, মান্নান ভাইরে খুঁজে পাওয়ার একটা পদ্ধতি বের করা হয়েছে। পদ্ধতিটা অবশ্য এখনই লিক করা যাবে না, আপনি একটু ওয়েট করেন, পরে আপনার জানানো হবে। ওয়েটই তো করছি, থানায় গেলাম পুলিশ বলে ওয়েট করেন, এখন তুমি বলছো ওয়েট করতে, আমি আর কতদিন ওয়েট করবো? তাও ঠিক, সেই জন্য তো সেদিন আপনারে বলছিলাম গামছা বাবার কথা। গামছা বাবা কে? গামছা বাবা হচ্ছে আধ্যাত্মিক সাধক, ওই যে কনাপার সামনে বললাম না, ওই আপনারা তো কোনো গুরুত্বই দিলেন না। ভাবি গামছা বাবার সাথে আমি হাইকোর্টে ওঠার আগের দিন যোগাযোগ করছিলাম, বুঝছেন? এই যে আমাদের জামিন হয়েছে সেটা কি এমনি এমনি হয়েছে? গামছা বাবার দোয়াই, কোর্টে ওঠার আগে আমি গামছা বাবার সঙ্গে দেখা করছিলাম, তিনি অভয় দিয়েছিল, জন্যই তো আমি কোর্টে উঠতে সাহস পাইছি, তার দোয়াইতে আমাদের জামিন হলো। তাই না? আচ্ছা গামছা বাবা থাকে কোথায়? মিরপুর। আমি আপনার এসএমএস করে পাঠিয়ে দেব না ঠিকানা। আচ্ছা ঠিক আছে। ভাইয়া নাকি জামিন পেয়েছে? কে বললো? ও যে ভাইয়ের সাথে আছে না ওনারা, ভাইয়ের মতো বন্ধুই। ওরা কখন আসবে? আমাকে বললো ভাইয়া নাকি বাসার দিকেই আসছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। মালা তুই এদিকটা গুছা, আমি ইয়া করি সেলিমের রুমটা শব্দ করে গুছি। আম্মা ভূত আনাবেন না। দূর কেন? শুনছি জেলখানা থেকে কেউ আসলে তাকে নাকি দুধ দিয়ে গোসল করাতে হয়। এটা তুমি কি বললা মালা? ভাইয়া কি জেলে গিয়েছিল নাকি যে ভাইয়াকে দুধ দিয়ে গোসল করাতে হবে? একই কথা দিদি আপু। তোকে এসব নিয়ে ভাবতে হবে না, তোকে যা বলেছি তুই তাই কর। দিদি তোর বাবাকে ফোন করে খবরটা জানা। জানতে হবে না, এই যে বাবা এসেই গেছে। কি ব্যাপার, তুমি না বাইরে গেলে? কখন এলে আবার কখনই উপরে গেলে? এই তো এলাম, তারপরে ভাবলাম যে যাই দেখি পাগল ছেলেটার কি অবস্থা, দেখে আসি। দিদি এলাম। সেলিম না জামিন হয়ে গেছে, ও একটু পরে বাসায় আসছে। শোনো এটা এমন কোন বড় ব্রেকিং নিউজ না যেটা শুনে আমাকে লাফাতে হবে। তোমাকে কে বলেছে লাফাতে? ছেলেটা কদিন বাসায় আসেনি, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা ওর জামিনের খবর শুনে তুমি খুশি হওনি? হ্যাঁ খুব খুশি হয়েছি, আমি জানি উকিল সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, এমনি এমনি তার জামিন হয়নি, অনেক চেষ্টা করতে হয়েছে। শোনো তোমার ছেলেকে বলে দিও, আর যদি এরকম করে তাহলে আমি কিন্তু ওকে সত্যি সত্যি তার জীবপত্র করব। হ্যাঁ তুই বলে দিও।
বাইরে যাচ্ছিস? কোথায় যাবি? লিজাদের বাসায়। ও আচ্ছা, আমি তো ভাবলাম তুই সেলিমের সাথে দেখা করতে যাবি। তুমি কিন্তু কালকে সেলিমের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছো। আমি জানি তুই এই কথাটাই বলবি। ঠিক হয়নি জিনিসটা, কিন্তু আমি জানি আমি যেটা করেছি সেটাই ঠিক। পৃথিবীতে কোনো বাবাই চায় না তার মেয়ে অসুখী হোক। সেলিমের ব্যাপারে আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি ও আসলে তোর যোগ্য না। Sentimental